প্রতিষ্ঠা নির্ভর শুদ্ধ নয়। একটি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর পরেই পিতামাতার কি কি দায়িত্ব রয়েছে, এটি অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পিতামাতার মৌলিক যে দায়িত্বগুলো রয়েছে তার মধ্যে প্রথম দায়িত্ব হচ্ছে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাই তোহফাতুল মাউলুদের মধ্যে উল্লেখ করেছেন যে সন্তানের ডান কানে আজান দেয়া, ডান কানে আজান দেওয়ার ব্যাপারে যে হাদিসটি রয়েছে হাদিসটি সনদের দিক থেকে দুর্বল হলেও অধিকাংশ আহলে তাহকিক এটাকে আমলযোগ্য বলেছেন এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তার এই বিষয়ে আমলযোগ্য বলেছেন, বলেছেন যে এই হাদিসটি গ্রহণযোগ্য হতে পারে। তাই ডান কানে আজান দেয়া যাতে করে দুনিয়াতে আসার পর সর্বপ্রথম অন্তপক্ষে মেসেজটুকু তার কাছে পৌঁছে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব শ্রেষ্ঠত্বের বিষয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ঘোষণার মাধ্যমে তাকে এই মেসেজ পৌঁছিয়ে দেওয়া, এটা হলো প্রথম বিষয়। বাম কানে তাকে একামত দিতে হবে মর্মে যে হাদিসটি রয়েছে এটি মিথ্যা, এটি গ্রহণযোগ্য নয়। শেখ নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সিলসিলা দাইফের মধ্যে এই হাদিসটাকে মিথ্যা বলেছেন, এটি গ্রহণযোগ্য হাদিস নয়। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে সম্ভব হলে কোনো যোগ্য আলেমের কাছে নিয়ে তাকে তাহনিক করানো। তাহনিক কাকে বলা হয়, তাকে তাহনিক হচ্ছে মূলত মানে একটু খেজুর বা খেজুর জাতীয় যেই মিষ্টি জাতীয় আছে সেটাকে একটু দাঁতে চেপিয়ে তার মুখের মধ্যে একটু মিষ্টি দেয়া এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তবে এই মাসালা নিয়ে দীর্ঘ আলোচনা রয়েছে সেটি আমি এখানে আলোচনা করতে পারলাম না, কিন্তু মানে একদল ওলামায়ে কেরাম বলেছেন এটি সুন্নাহ, কিন্তু আমি মনে করে থাকি যে এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস ছিল। যাই হোক, এটা আমি এখানে আলোচনা করলাম না, কিন্তু একদল ওলামায়ে কেরাম সুন্নাহ বলেছেন। তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখা। দুঃখের বিষয় হচ্ছে যে আমরা অনেকেই মানে আমাকে টেলিভিশনে প্রশ্ন করেন নাম রাখার অনেক দিন পর, এক বছর দুই বছর পর, যে এই নাম রেখেছি এখন কি করব, মানে আমার বুঝে আসে না, আমার এটা বুঝে আসে না। মানে একটা সন্তান তো আসলে একদিনে পৃথিবীতে আসেনি, একটা সময় নিয়ে এসেছে, ঠিক না? অন্তপক্ষে আট মাস নয় মাস সময় আপনি সুযোগ পান নাই একটা সন্তানের জন্য নামের চিন্তা করতে, তাহলে আপনি কীভাবে এই পিতার দায়িত্ব নেবেন, এটাকে আপনি কীভাবে মায়ের দায়িত্ব নেবেন, ঠিক না? এটা তো আপনার এই কথাটা একটু নিজেকে নিজেকে চিন্তা করা দরকার। মানে সন্তানের নাম পর্যন্ত আপনি নির্ধারণ করতে পারেনি। এরপরে নাম রেখে দেয় অনেকে, যে দাদাই বলে দিয়েছে, দাদি বলে দিয়েছে, নানি বলে দিয়েছে, অমুকে বলে দিয়েছে, তমুকে বলে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু অর্থ জানে না, এটা ঠিক না। আপনি আসলে কিসের মানে একটা অর্থবহ সুন্দর নাম রাখা, নিজের সন্তানের নাম যদি আপনি সুন্দর রাখতে না পারলেন তাহলে তো আপনি ঠিক করলেন না। এই নাম জন্মের দিন রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু নাম জন্মের যেদিন জন্মগ্রহণ করেছেন এই দিন রেখে দিয়েছেন। আবার অন্য হাদিসের মধ্যে যে হাদিসটি আবু হুরায়রা বর্ণনা করেছেন সহি সনদে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসাম্মা ফিহি, মানে সপ্তম তারিখে তার নামকরণ করবে। দুইটাই সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এই জন্য শেখ মোহাম্মদ সাইফুল উসামিন রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে মানে প্রথম দিন, দ্বিতীয় দিন অথবা সপ্তম দিন এর মধ্যে যে কোনো একদিন নাম রাখলেই নাম রাখতে পারবে, এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। পিতামাতার আরেকটি করণীয় হচ্ছে ইউ আকওয়ান হুইয়া মাসাবিহি, তার পক্ষ থেকে সপ্তম দিন আকিকা করা। আশ্চর্যের বিষয় হচ্ছে এই মানে ছেলে সন্তান হওয়ার পর দেখা যায় যে খুশি হয়, অত্যন্ত আনন্দিত হয়, আনন্দিত হওয়ার বিষয়ে কোনো সন্দেহ নেই। গোটা সুসংবাদ হিসেবে কোরআনের চারটি আয়াতের মধ্যে উল্লেখ করেছে, কয়টি আয়াতের মধ্যে? ওয়াবাশ্বারনাহু বিইসহাক, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ইব্রাহিমকে আমি ইসহাকের সুসংবাদ দিয়েছি, নতুন সন্তানের জন্মের বিষয়টি এটা সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নি উবাশশিরুকা বিগোলামিন ইসমুহু ইয়াহইয়া, যে আমি এক গোলামের সুসংবাদ দিচ্ছি যে গোলামের নাম হবে ইয়াহইয়া, এটা সুসংবাদ। তো এই জন্য এই সুসংবাদ দেওয়াটাও কিন্তু মানে কাউকে সন্তান হওয়ার পরে তাকে সুসংবাদ দেয়া এবং তার সুসংবাদে মানে সংবাদ জানানো, এটি কিন্তু সুন্নাহ, এটি হাদিসের মধ্যে এসেছে যেহেতু কোরআনের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। বলছিলাম যেটা সেটা হলো এই, এটি মানে তার আকিকা করে না, অনেকে আছে যে আকিকা করে না, কিন্তু দেখা গেলো যে এলাকার মানুষদেরকে ডেকে ডেকে মিষ্টি মানে অনেক টাকা খরচ করেন, অথচ মানে হয়তো মানে 1,000, 2,000 বা 3,000 টাকা দিয়ে তিনি আকিকা করতে পারেন, সেটা করেন না, এটা একেবারে ভুল কাজ। সুন্নাহ হচ্ছে আকিকা করা, কারণ এই আকিকার সাথে নবজাতক পরিপূর্ণরূপে ততক্ষণ পর্যন্ত আবদ্ধ থেকে যায় যতক্ষণ পর্যন্ত আপনি তার আকিকা করবেন না, এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন। তাই এই আকিকা করা হচ্ছে সুন্নাহ। আরও কতগুলো কাজ রয়েছে, মানে আমরা কয়েকটি কাজ আলোচনা করলাম সহিহ হাদিসের আলোকে।